ভর কি, হোয়াট ইজ ম্যাস? তো এই ব্যাপারটা চলো আমরা একটু ফিল করি যে আসলে ভর জিনিসটা বলতে কী বোঝায় সেটা। তো প্রথমেই বুঝতে হবে যে আমাদের এই পুরো মহাবিশ্বে, ইউনিভার্সে, পুরো ইউনিভার্স বলছি কিন্তু, তো আমাদের পুরো ইউনিভার্সে একটা অদৃশ্য চাঁদর রয়েছে। একটু পরেই চাঁদরের পরিচয় দিব। সো আপাতত ধরে নাও যে আমাদের চারপাশে, আমাদের মহাবিশ্বে একটা অদৃশ্য চাঁদর রয়েছে। হ্যাঁ, চাঁদর, এই যে এ ধরনের একটা চাঁদর রয়েছে অদৃশ্য। আচ্ছা, তো এই অদৃশ্য চাঁদরের মধ্যে কিছু গ্রহ আছে, কিছু নক্ষত্র আছে, কিছু গ্রহাণু আছে, বিভিন্ন ধরনের আমরা নিজেরাও আছি, বিভিন্ন বস্তু আছে। হ্যাঁ, তাহলে এই অদৃশ্য চাঁদরের মধ্যে কিন্তু সব কিছু। তোমরা বলতে পারো, হ্যাঁ চাঁদরটা আমরা দেখি না কেন, এটা একটা অদৃশ্য চাঁদর, আমাদের চারপাশে আছে, ইভেন আমাদের চারপাশেও কিন্তু আছে, তোমার চারপাশেও আছে। হ্যাঁ, এই স্পেসের মধ্যে, এই শূন্য স্থানের মধ্যে চাঁদরটা আছে, অদৃশ্য চাঁদর। আচ্ছা, তো আপাতত আমরা ধরে নিচ্ছি এটাই হচ্ছে আমাদের সে মহাবিশ্বের অদৃশ্য চাঁদর। তাহলে এটা হচ্ছে আমাদের মহাবিশ্বের অদৃশ্য চাঁদর। তো এই অদৃশ্য চাঁদরের মধ্যে যখন কোনো একটা বস্তু রাখবো, কি হবে দেখো, মনে করো আমি একটা মার্বেলকে রাখলাম। দেখো, অদৃশ্য চাঁদর একটু করে বেঁকে গিয়েছে, ওই মার্বেলের চারদিকে একটু করে অল্প বাঁকন বেঁকে গিয়েছে, এটা নগণ্য, বোঝা যাচ্ছে না, তাই না? আচ্ছা আচ্ছা, একটা কাজ করি, আমি এটা নিয়ে নিই, আমি একটা ভারী বস্তু রাখি, মনে করো এই অদৃশ্য চাঁদর আমি একটা ভারী বস্তু রাখলাম। দেখো তো কী পরিমাণ বেঁকে গিয়েছে, অনেক বেশি বেঁকে গিয়েছে, দেখা যাচ্ছে না, অনেক বেশি বেঁকে গিয়েছে। দেখো গর্ত হয়ে গেল। হ্যাঁ, আমরা ছোটোবেলায় মার্বেল খেলতাম, মার্বেলের গর্তের মতো গর্ত, তাই রাইট? এই যে দেখো, অনেকটুকু বেঁকে গিয়েছে। তাহলে আমাদের এই মহাবিশ্বের অদৃশ্য চাঁদরের মধ্যে যে বস্তু যত ভারী, সে আসলে তত বেশি বাঁকন সৃষ্টি করে। দেখো, অনেক বেশি বাঁকন সৃষ্টি করেছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে আমাদের এই পুরো মহাবিশ্বটা অদৃশ্য চাঁদর আছে, আর এই অদৃশ্য চাঁদরের মধ্যে যে বস্তু যত ভারী, সে তত বেশি বাঁকন সৃষ্টি করছে। অদৃশ্য চাঁদরের মধ্যে বাঁকন সৃষ্টি করছে, অর্থাৎ চাঁদরটা দেখা যাবে না, বাট চাঁদরটা আছে, এবং সেই আছে চাঁদরের মধ্যে যে বস্তু যত ভারী, সে তত বেশি ডেবে যাবে, গর্তে চলে যাবে। যে বস্তু যত হালকা সে তত কম বাঁকন সৃষ্টি করবে, যে যত ভারী সে তত বেশি বাঁকন সৃষ্টি করবে। এবং এর পাশে মনে করো একটা মার্বেল দিলে, সে চারপাশে এই যে দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এই যে দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এরকম আর কি। আচ্ছা যাই হোক, তো হালকা কোনো বস্তু দিলে সে হালকা বস্তু ভারী বস্তুর কাছে চলে আসবে। যেমন ধরো এই যে মনে করো, এটা হচ্ছে নিউটন সাহেবের আপেল, আর এটা হচ্ছে পৃথিবী। সো পৃথিবী আর আপেল, আপেল কেন মাটিতে আসে, আপেল কেন পৃথিবীতে আসে? দেখো, এই যে আপেলটা রাখলাম, আপেলটা উপরে যাচ্ছে না, কিন্তু আপেলটা পৃথিবীর দিকে চলে যাচ্ছে। সো একটা মার্কারকে যখন আমি উপর থেকে ছেড়ে দিব, সে নিচে কেন যাবে? ভারী বস্তুর দিকে সে চলে যাবে, ভারী বস্তুর দিকে চলে যাবে। তো কেন এই ভারী বস্তুর দিকে চলে যায় হালকা বস্তুগুলো? তো এই ব্যাপারটাকে আসলে নিউটন সাহেব ব্যাখ্যা করেছেন তার মহাকর্ষ সূত্র দিয়ে। আমাদের এই চ্যাপ্টার হচ্ছে সেই মহাকর্ষ সূত্র। সো এই মহাকর্ষের মূল জিনিসটা কিন্তু এই চাঁদরের বাঁকনটা। দেখো, এই যে চাঁদরটা বেঁকে গেল না, এই বেঁকে যাওয়াটাই মহাকর্ষ। যেখানে চাঁদর যত বেশি বেঁকে যাবে, সেখানে তত বেশি মহাকর্ষ, যেখানে চাঁদর কম বেঁকে যাবে, সেখানে তত কম মহাকর্ষ। যেমন আমরা যদি এখানে আরও একটা ভারী বস্তু নিই, যেমন ফর এক্সাম্পল আরও একটা ভারী বস্তু এখানে রাখলাম, তাই না? এই যে দেখো আরও একটা ভারী বস্তু রাখলাম, তারপর যখন আমরা দেখো এই যে ছেড়ে দিব, যেটা এটা ছেড়ে এটা বেশি ভারী, এটা হালকা এটা বেশি ভারী, ফলে সবসময় ভারী বস্তুর দিকে চলে যাবে সে। এই যে, তো এই ব্যাপারগুলো হচ্ছে আসলে মহাকর্ষের ব্যাপার, যে আমাদের চারপাশে একটা অদৃশ্য চাঁদর রয়েছে, এই চাঁদের মধ্যে যে বস্তু যত ভারী সে তত বেশি বাঁকন সৃষ্টি করবে, এবং হালকা বস্তুগুলো তার দিকে চলে যাবে বাঁকনের কারণে। স্বাভাবিকভাবে কোনো একটা জায়গায় যদি গর্ত থাকে, একটা হালকা বস্তু তার দিকে চলে যায়, এবং এই যাওয়াটাই হচ্ছে মহাকর্ষ। এবং কিসের কারণে যাচ্ছে? এই বাঁকনের কারণে। এই বাঁকনটাই হচ্ছে আসলে মহাকর্ষ আকর্ষণ বল। আমরা যে বলি যে একটা বস্তু একটা বস্তু থেকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলটা হচ্ছে এটাই, যে একটা বাঁকন সৃষ্টি করে, এই বাঁকনটাই আসলে তাকে আকর্ষণ করে নিয়ে যায়। তো এই ব্যাপারগুলো নিয়ে আসলে নিউটন সাহেব কথা বলেছিলেন, যে দুটো বস্তু একজন আরেকজনকে আকর্ষণ করে বিকর্ষণ করে না, আকর্ষণ কেন করে, এই ব্যাপারগুলো নিয়ে আসলে তিনি কথা বলেছিলেন। তো তাহলে আমরা বলতে পারি এখান থেকে ভর জিনিসটা কি। ভর জিনিসটা দেখো, যে যত বাঁকন সৃষ্টি করবে সে তত ভারী, তো ভারী মানে ভর আসলে। তো দেখো, যে চাঁদরের মধ্যে বেশি ডেবে যাবে, বেশি বাঁকন সৃষ্টি করবে, সেটাই আসলে ভর। আমরা আসলে ভর কি সে ব্যাপারটাই বলছিলাম। তো ভর হচ্ছে মহাকর্ষ চাঁদরের মধ্যে বা অদৃশ্য চাঁদরের মধ্যে যে যত বাঁকন সৃষ্টি করবে, সেটা হচ্ছে আসলে ভর। তো এই ফিলিংসটা আমার পরবর্তীতে মহাকর্ষ সূত্র বুঝতে অনেক বেশি সাহায্য করবে আর কি। তো যাই হোক, আমরা এখন অফিসিয়াল কথাবার্তায় চলে যাব, আমাদের প্র্যাকটিক্যাল কথাবার্তা থেকে আমরা এখন অফিসিয়াল কথাবার্তায় চলে যাব। ওকে, আসো অফিসিয়াল কথাবার্তায় যাই আমরা। আচ্ছা, অফিসিয়াল কথাবার্তায় যাব আমরা, ঠিক আছে? ওকে, আসো অফিসিয়াল কথাবার্তায় যাব। তাহলে ভর কি এই ব্যাপারটা নিয়ে আমরা একটু অফিসিয়াল কথাবার্তাগুলো বলি, আসো। তো ফার্স্ট অফ অল আমরা একটা কথা বলেছি যে আমাদের চারপাশে, এই কথাগুলো আমি একটু লিখে দিচ্ছি, আমাদের চারপাশে একটা অদৃশ্য চাঁদর আছে, চারপাশে অদৃশ্য চাঁদর রয়েছে। এই চাঁদরের পরিচয় কি জানো? এই চাঁদরের নাম কি? এই চাঁদরের নাম হচ্ছে মহাকর্ষ ক্ষেত্র। এটা আর কিছুই না, এটাকে আমরা বলি মহাকর্ষ ক্ষেত্র বা ফিল্ড। এটা হচ্ছে একটা ফিল্ড, এটা ক্ষেত্র,
হ্যাঁ, আমাদের চারপাশে একটা মহাকর্ষ ক্ষেত্র তৈরি করে রেখেছে, একটা ক্ষেত্র তৈরি হয়েছে, মহাকর্ষ ক্ষেত্র, এটা গড তৈরি করে দিয়েছে মনে করো। তাহলে আমাদের চারপাশে একটা গড মহাকর্ষ ক্ষেত্র তৈরি করে দিয়েছে চাঁদরের মতো। হ্যাঁ, এই আমাদের চারপাশে একটা মহাকর্ষ ক্ষেত্র আছে, এই যে আমার চারপাশে আছে, তোমার চারপাশে আছে, এই যে মার্কারকে উপরে ছেড়ে দিলে সে নিচে চলে আসছে, কিসের কারণে? মহাকর্ষ ক্ষেত্রের কারণে। আচ্ছা, মহাকর্ষ ক্ষেত্র, আবার যেখানে মহাকর্ষ ক্ষেত্র নাই সেখানে কিন্তু তোমার মার্কার নিচে আসবে না। যেমন মহাশূন্যে, মহাশূন্য মানে কি? ওইখানে কোনো ক্ষেত্র নাই বলেই শূন্য বলছি। মহাশূন্য ডেফিনেশনটা কিভাবে দেখো, যেখানে মহাকর্ষ ক্ষেত্র নাই, যেখানে গ্র্যাভিটেশনাল ফিল্ড নেই, যেখানে গ্র্যাভিটেশনাল ফিল্ড নেই মহাকর্ষ ক্ষেত্র অনুপস্থিত, যেখানে মহাকর্ষ ক্ষেত্র শূন্য সেটাকে মহাশূন্য বলছি। তার মানে মহাশূন্যে কিন্তু কোনো মহাকর্ষ ক্ষেত্র নাই, গ্র্যাভিটেশনাল ফিল্ড নাই, ফলে ওইখানে যদি তুমি মার্কারকে উপরে নিক্ষেপ করো সে ওই জায়গায় থাকবে, সে উপরও যাবে না নিচেও যাবে না। একটা গ্লাস থেকে যদি তুমি একটা গ্লাসকে উপর করে দাও পানি পড়বে না, কারণ সেখানে কে নাই? চাঁদর নেই। চাঁদর না থাকলে তো আকর্ষণ করবে না। তাহলে মহাশূন্য যেখানে মহাকর্ষ ক্ষেত্র নাই সেখানে কিন্তু এই ঘটনা ঘটবে না। তাহলে যেখানে মহাকর্ষ ক্ষেত্র আছে সেখানের কথা বলছি, মহাকর্ষ ক্ষেত্রের কথা বলছি, গ্র্যাভিটেশনাল ফিল্ডের কথা বলছি। তাহলে আমাদের চারপাশে একটা অদৃশ্য চাঁদর আছে, মহাকর্ষ ক্ষেত্র বলছি, সেটাকে ফিল্ড বলছি। এই মহাকর্ষ ফিল্ড কী করে? এই মহাকর্ষ ফিল্ডে যে বস্তু যত ভারী সে তত কী তৈরি করবে বলতো? বাঁকন তৈরি করবে। ঠিক আছে, বাঁকন তৈরি করবে। এই বাঁকনটাকেই আমরা বলছি ভর। তাহলে আমরা ফাইনালি আমরা আমাদের কনক্লুশন বা উপসংহার টানতে পারি, ভর মানে কী? ভর মানে চাঁদরে বাঁকন, চাঁদরে যে বাঁকন সৃষ্টি করছে সেটাই ভর। যার ভর বেশি হবে সে বেশি বাঁকন সৃষ্টি করবে। যেমন সূর্য আর পৃথিবী, সূর্য ভারী বেশি তাই সূর্য বেশি বাঁকন সৃষ্টি করে, এবং পৃথিবী কম ভারী, কম বাঁকন সৃষ্টি করে তাই পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে বেড়ায়, তাই না? সূর্য কিন্তু পৃথিবীর চারদিকে ঘুরে বেড়াচ্ছে না, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে বেড়াচ্ছে ব্যাপার এই কারণে। তো এটাকে আমরা চাইলে অ্যানিমেশনের মাধ্যমেও দেখাতে পারি অথবা চিত্রের মাধ্যমে দেখাতে পারি। মনে করো এটা একটা চাঁদর, হ্যাঁ, একটু আগে যে চাঁদরটা দেখিয়েছি সেই চাঁদর। তো এখানের মধ্যে আমরা একটা ভারী বস্তু রাখলাম, ভারী বস্তু। তো ভারী বস্তু যখন রাখবো তখন চাঁদরটা আর এমন থাকবে না, তখন চাঁদরটা হয়ে যাবে এই বেঁকে যাবে চাঁদরটা, রাইট? এভাবে বেঁকে যাবে চাঁদরটা, ওকে, চাঁদরটা বেঁকে যাবে। এরপর যদি কোনো একটা বস্তু রাখে সে তার দিকে চলে আসবে, এই ব্যাপারটাই আসলে দেখানো যায়। তাহলে ভর কি? অফিসিয়ালি কথাবার্তা বললে আমাদের চারপাশে একটা অদৃশ্য চাঁদর রয়েছে যেটাকে মহাকর্ষ ক্ষেত্র বা গ্র্যাভিটেশনাল ফিল্ড বলছি, যেটা আমাদের চারপাশে আছে মহাশূন্য ছাড়া, ওকে। তো এই মহাকর্ষ ক্ষেত্রে যে বস্তু যত ভারী সে তত বেশি বাঁকন সৃষ্টি করবে, এই বাঁকন ভারীটাই হচ্ছে ভর, চাঁদরের বাঁকনটাই হচ্ছে ভর, এবং যে যত ভারী তার দিকে সব বস্তু চলে আসবে। তো এই ব্যাপারটা গেল। যেমন ফর এক্সাম্পল আমরা আমাদের মার্কারটা পৃথিবীর দিকে চলে যাচ্ছে, নিচে চলে যাচ্ছে, কেন নিচে চলে যাওয়ার কারণ হচ্ছে আমাদের পৃথিবী নিচে, পৃথিবী ভারী, মার্কার হালকা। আবার পৃথিবী কিন্তু সূর্যের দিকে চলে যাচ্ছে না, এখানে একটা কথা আছে, ভাইয়া তাহলে তো পৃথিবী হালকা, সূর্য ভারী, সূর্যের দিকে পৃথিবী চলে যাওয়ার কথা, তো সূর্যের দিকে পৃথিবী চলে যেত। কী বলছি? সূর্যের দিকে পৃথিবী চলে যেত, যাচ্ছে না, সেটার আবার ভিন্ন ব্যাখ্যা আছে। এটা হচ্ছে সূর্য, এটা হচ্ছে পৃথিবী। তো এখানে সূর্য এবং পৃথিবী শুধু দুজন না, যদি সূর্য এবং পৃথিবী শুধু দুজন হতো তাহলে পৃথিবী কিন্তু সূর্যের দিকে চলে যেত। কিন্তু এখানে দেখা যায় আশেপাশে মুন আছে, আশেপাশে মার্স আছে, আশেপাশে অন্যান্য জুপিটার আছে, অন্যান্য গ্রহগুলো আছে, তারাও একটা কী করে? তারাও একটা আকর্ষণ করে, ফলে এখানে একটা রেজাল্টেন্ট লব্ধি হয়। লব্ধির ফলে দেখা যায় এটা একটা ব্যালেন্সে থাকে, ভারসাম্যে থাকে, কেউই এখানে শক্তিশালী হয় না, ওই বাকিরাও তাকে টানছে, সানও তাকে টানছে, এদের টানগুলো সমান হয়ে যায়, ফলে সে সানের দিকেও আসে না, তাদের দিকেও যায় না, বরঞ্চ সে ব্যালেন্সে থেকে সে বৃত্তাকার পথে ঘুরে বেড়ায়। এটাই আল্লাহর কুদরতি, বুঝতে হবে তোমাকে। তাহলে এই যে যে কোনো আমাদের আমরা দেখো এই যে দেখো কেউ তার নিজ কক্ষপথ থেকে এদিকেও আসে না, ওদিকেও যায় না। কোরআনও সে কথা বলা হয়েছে যে প্রত্যেকে নিজ নিজ গ্রহ কী করে আবর্তন করে, এদিকে আসেন ওদিকেও যায় না। তো এই ব্যাপারটা কি? ব্যালেন্সের কারণে এখানে বলের ব্যালেন্স হয়ে যায়। আর না হলে যদি এখানে মন না থাকতো, অথবা একটু যদি তুমি যদি কোনো মতে মনকে সরিয়ে দিতে পারতে, তাহলে পুরো মহাবিশ্বটা উলট পালট হয়ে যেত। কেন? কারণ মন সরে গেছে, তাহলে পৃথিবীর দিকে চলে আসছে, ফলে ওগুলো সব ওইদিকে দিকে চলে আসবে, সব এলোমেলো হয়ে যাবে। কিন্তু সেটা হয় না, এই যাবৎকালে হয়নি সেটা, আজকে পৃথিবীর বয়স 500 কোটি বছর, হয়নি কখনো, এটা হবে না, এটা বুঝতে হবে তোমাকে। ওকে, যাই হোক, তো যেটা বলছিলাম আর কি, এটা হচ্ছে ভর কি এবং মহাকর্ষ। পরবর্তী লেকচারে আমরা মহাকর্ষের সূত্রটা দেখব, নিউটন সাহেবের কথাবার্তাগুলো দেখব আর কি। ওকে।